হ্যালো বন্ধুরা, নাতি আর দিদা ফুচকার কম্পিটিশন দেখুন আপনারা। আজকে এই ভিডিও নিয়ে এসেছি, আপনারা দেখুন। 1 মিনিট টাইম দিয়েব, তার মধ্যে 10টা করে ফুচকা দেওয়া রয়েছে। 1 মিনিট টাইমের মধ্যে ওরা ফুচকাটা ফিনিশ করবে, কে কটা খেতে পারে 1 মিনিট টাইমে। টাইমারটা সেট করে দেবো, আপনারা টাইমারটা দেখতে পাবেন না, কিন্তু আমি চালু করে দিয়েছি। এই যে মোবাইলটা দেখুন, দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি, ভিডিওটায় দেখা যাচ্ছে না টাইমারটা, কিন্তু আমি চালু করে দিয়েছি। যখনই 1 মিনিট হয়ে যাবে তখন আমি বন্ধ করে দিতে বলবো। ওরা আলু দিয়ে পুরো কমপ্লিট করা নেই ফুচকাটা, আলু ফুচকা ভেঙে আলু ভরে তারপর জল দিয়ে খাচ্ছে। ৩৫-৩৬ সেকেন্ড হয়েছে, 40 সেকেন্ড হয়ে গেছে, 42, 43, 44, 45, 46, 47, 58, 59, 50, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, এখানে হয়ে গেছে বন্ধুরা। এখানে স্টপ, দেখি দিদাতে আর নাতিতে কটা ফুচকা খেতে পেরেছে বন্ধুরা। দেখি আপনারা দেখতেই পাচ্ছেন এখনও থালার মধ্যে রয়েছে। নাতির রয়েছে 4টে ফুচকা আর দিদার রয়েছে 3টে ফুচকা, দেখতে পাচ্ছেন 3টে ফুচকা রয়েছে। দিদা এগিয়ে আছে আর নাতি পিছিয়ে আছে। এখন দেখতেই পাচ্ছেন 4টে ফুচকা রয়েছে এখনও, এখনও নাতির 4টে ফুচকা আছে। তাহলে এখানে দিদা ফার্স্ট হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার, প্রত্যেক দিনই রান্নার ভিডিও দিই। আজকে ফুচকার কম্পিটিশান করলাম দিদা আর নাতির। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটি। আপনারা সকলেই ভালো থাকবেন, এখানেই ভিডিওটি শেষ করছি।